মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ডোমকল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের টিকটিকি পাড়া গ্রামের আক্তার আলী শেখ বর্তমানে গ্রামে গ্রামে বেলুন বিক্রি করে বাদাম বিক্রির মতো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। প্রথমে বলে দিই লজিকের সঙ্গে আমার ঠিকানা, যাতে আপনারা খুঁজে পাবেন আমার বিছানা, ঠিক আছে? থানা ডোমকুল, গ্রামের নাম টিকটিকিপাড়া, বাপের নাম মজিদ ফকির, আমার নাম আত্মাব ফকির, করি বেলুনের ব্যবসা, দোকান দেখলে বসি, এইভাবে চষি। থানা আমাদের ডোমকুল মাদেশপাড়া হাইস্কুল, তা করছি শুরু। বেলুন ভালো ভালো বেলুন, ডোমকুলের বেলুন কে নেবেন বলুন? নিচে 5, বাকি 15, তারপর 10 বেলুন নেন বস। লাল নীল হলুদ বেলুন কোনটা নেবেন বলুন? টিকটিকি পাড়ায় বাড়ি মারবো না, কো ঝাড়ি আসেন তাড়াতাড়ি, যেতে হবে বাড়ি। 10 টাকা দিয়ে কেটেছি দাড়ি, বহু বেলুন গেছে ফেটে, খদ্দের আসো হেঁটে। বেলুনে নাই তারা, বেলুন নিবে কারা? বেলুন না নিলে আমার কাজ সারা। বেলুনের ওপর বসানো আছে পাখি, বেলুন দিব না কো বাকি, দিলে পারে বাকি আমি পড়ে যাব ফাঁকি। সকালবেলায় ভাত খেয়েছি বাসি, তবু মুখে আছে হাসি, তারপরে খেয়েছি রুটি, বেলুন বেচা করবো না কো ছুটি। বাড়ির গিন্নি বলেছে কাল কিনতে হবে 13 কেজি চাল, যদি না কিনতে পারি চাল গিন্নি দিবে গাল। আপনারা কিনেন বেলুন, আমি বেলুন বেচে কিনবো চালুন। বিটি যে আছে আয়না, তা দিতে হবে বায়না। এসেছি সবার শেষে, কম পড়েছে ক্যাশে, কম পড়িলে ক্যাশে আসবো না এই দেশে, তখন বুঝবা সবাই শেষে। আমি ব্যবসা করি অল্প ক্যাশে, ঘুরি দেশে দেশে, লেকচার আমার শেষ করবেন না কো কেশ, ভারত আমার দেশ, শুনালাম সুন্দর ছড়া, জান করবেন না কড়া। কম হয়েছে বেচা কেনা, শরীর হলো তেনা তেনা, খদ্দের সব হয় না কানা। বাড়িতে আছে 3টে ছেলে, পয়সা চায় ঠেলে ঠেলে, তাদের কোথায় দেব ফেলে, ছড়া বলে গেলাম এলে। আপনারা বেলুন না নিলে আমাকে 3টে ছেলে ঠিক করে দেবে কিলে, বহু ছবি ছাড়া আছে নেটে, তবু ভাত যায় না পেটে। আপনারা বেলুন নিলে তাড়াতাড়ি আসুন হেঁটে, আজ বেলুন পাওয়া যায়নি সাদা, লাল নীল হলুদ বেলুন কাঠিতে আছে বাধা, ছোটোখাটো ব্যবসিক বলে ভাববেন না কো গাধা। বেলুনের ছড়া হলো শেষ, দয়া করে করবেন না কো কেস, আজ পয়সা না হলে হাজার, আমার করা হবে না বাজার। খরিদ্দারের ভাব যায় না বোঝা, তাই চলে এলাম সোজা, চা বেচে বিস্কুট বেচে আরও বেচে পান, হতভাগা বেলুন বেচি আল্লাহ তালার দান। টুকটুক করে তাকিয়ে ছেলে বেলুন দেখিলে, মায়ে তখন ঢেকে ফেলে শাড়ির আঁচলে, ও তখন বাঁচে না এ প্রাণ, দয়া করে আমার কাছে বেলুন নিয়ে যান। সত্য কথা বলছি আমি সংসারে টান টান, বেচা কিনা না হইলে ছেলে ধরবে কান, আমার ছড়া শুনতে যদি পান, দয়া করে একটা বেলুন কিনে নিয়ে যান, তবেই আমার ভালো থাকবে জান।